আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ইন্দোনেশিয়া থেকে বিল্লাল আপনাদের মাঝে আবার হাজির হলাম। আজকে আপনাদেরকে ইন্দোনেশিয়াতে কী কী ধরনের বিজনেস করতে পারবেন তার সম্পর্কে কিছুটা ধারণা দিব। ইন্দোনেশিয়াতে ছোটোখাটো অনেক বিজনেস আছে, এর মধ্যে পানি বোতলে করে সাপ্লাই করা এটা অন্যতম। যারা ইন্দোনেশিয়াতে আসার পরে কিছু করতে পারতেছেন না অথবা অল্প পুঁজিতে কিছু করতে চান, তারা শুরুতে বিজনেসটা করতে পারেন। পানি সাপ্লাই দেওয়া, পানি বোতলে করে আপনাদের বিভিন্ন বাসায় পৌঁছে দেওয়া, এই কাজটা নিয়েও করতে পারেন। তো যাই হোক, এই বিজনেস করতে আপনাদের কেমন খরচ পড়বে, কী কী ইকুইপমেন্ট লাগবে, সব কিছু সম্পর্কে আমি আপনাদেরকে রান্না দেওয়ার জন্য চেষ্টা করি। তো এই বিজনেস করতে হলে আপনাদেরকে যে সামনে যে মেশিনটা দেখতেছেন বড় মেশিন, এও একটা মেশিন লাগবে। আর উপরে যে বোতল এবং বোতল পরিষ্কার করার জন্য একটা রোলার, একটা জিনিস, এই তিনটে জিনিস হলে আপনাদের আপাতত হয়ে যাবে। তা এই বোতলগুলো যে দেখতেছেন, এই বোতলগুলো আবার বিক্রি হয়, যেমন আমিও কিনলাম আমার বাসার জন্য। তো এখানে টাকা অনুযায়ী, রুপিয়া অনুযায়ী পায় নিম্নগুলো রুপিয়া, বাংলাদেশি টাকা পায় 300 টাকা মতো পড়ে। আর এই বোতলে পানি যে বিক্রি হয়, বাসায় যখন তারা পৌঁছায় দেয় তখন এই বোতলের এক বোতল পানির দাম 5 রুপিয়া, বাংলাদেশি টাকায় প্রায় 35 টাকা করে পড়ে আর কি, 35 টাকা। আর যদি কেউ এসে নিয়ে যায় তাহলে 1 রুপিয়া, বাংলাদেশি টাকায় প্রায় 20 টাকা মতন পড়ে, 20 টাকা মতন। এ হচ্ছে কত টাকা সেল করবেন তার হিসাব। আর এই বিজনেস করতে আপনাদের আটটা জিনিস লাগবে, যদি আপনারা বাসায় পৌঁছে দেন সেক্ষেত্রে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা মোটরসাইকেল দরকার। এখানে অনেক সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল পাওয়া যায়, আপনারা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল 50-60 হাজার টাকার মধ্যে ভালো মানের মোটরসাইকেল পাবেন। আর এই বোতলগুলো কিনবেন, এই বোতলগুলো বাংলাদেশি টাকায় প্রায় 200 টাকায় দিয়ে কিনতে পারবেন। এরপর আপনারা যত বোতল কিনবেন তত অনুযায়ী আপনারা সেল করতে পারবেন। আর যে রোলার দেখতেছেন আর অন্যান্য যে টুকটাক খরচগুলো আছে ওগুলো ধরেন আরও সব মিলে আপনারা 1.5 লাখ টাকা, 1.5 থেকে 2 লাখ টাকা বাজেট করলে আপনারা এই ব্যবসাটা খুব সুন্দরভাবে করতে পারবেন। আর আরেকটা খরচ যেটা আছে সেটা হচ্ছে আপনার এখানে যে ভাড়া আছে বা আপনার যে দোকান নেবেন, যে কোনো জায়গায় আপনারা দোকান নিতে পারেন। তো দোকানের ভাড়া এভারেজ পার মান্থ 3 থেকে 4 হাজার টাকা করে আপনার দোকান ভাড়া পড়বে পার মান্থ। যদিও এখানে আমরা একবারই দিয়ে দিতে হয় টাকা, 1 বছরের টাকা, আপনারা যেভাবে দিতে পারেন সেভাবে করতে পারবেন। আর আমার যেহেতু মোটরসাইকেল আছে সেই হিসেবে আমি প্রতিদিন তো আমাদের আমার প্রয়োজন হয় না, আমার 2 থেকে 3 দিন পরপর আমার পানি প্রয়োজন হয়। তা আমি 3-4 দিন পরপর আইসা নিজে এসে নিয়ে যাই, যার কারণে আমার এখানে বাংলাদেশি টাকায় প্রায় 20 টাকা করে পড়ে। তো আমার পানি রেডি হয়ে গেছে, আমি এখন চলে যাব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এরকম বিষয়ে যদি আরও জানতে চান অবশ্যই কমেন্টসে আপনারা প্রশ্ন করবেন, জানার চেষ্টা করবেন, আমি সে অনুযায়ী আপনাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।